ব্রিটেনে ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অনেক দেশ এখন ব্রিটেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বা নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে। নেদারল্যান্ডস এবং বেলজিয়াম এরই মধ্যে ব্রিটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। লন্ডন হতে বেলজিয়াম পর্যন্ত ট্রেন সার্ভিসও নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাজ্যের সাথে ফ্রান্সের সব ধরনের ট্রাভেল আগামী 48 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। উক্ত পরিস্থিতি বিবেচনায় এনে যুক্তরাজ্যের সাথে ফ্রান্সের সব ধরনের ট্রাভেল আগামী 48 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রান্স ছাড়াও আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম ও যুক্তরাজ্যের সাথে ট্রাভেল নিষেধাজ্ঞা আরোপ করেছে। নো ডিল ব্রেক্সিটের ঠিক পূর্ব মুহূর্তে করোনার জন্য একগ্রো হয়ে যাচ্ছে ব্রিটেন। এই নতুন বৈশিষ্ট্যে করোনা ভাইরাস লন্ডন এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। এই নিয়ে মারাত্মক উদ্বেগ পটভূমিতে গতকাল হঠাৎ করেই লন্ডন এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের বিরাট অংশ জুড়ে কঠোর লকডাউন জারি করা হয়। নতুন ধরনের এই করোনা ভাইরাস সম্পর্কে কী জানা যাচ্ছে? ব্রিটিশ গবেষকরা লন্ডন এবং আশেপাশের অঞ্চলে যে ভাইরাসের বিস্তার দেখছেন সেটাকে তারা নিউ ভ্যারিয়েন্ট অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের ভাইরাস বলে বর্ণনা করছেন। এটি যে আগেরটির চেয়ে অনেক বেশি প্রাণঘাতী বা মারাত্মক সেরকম প্রমাণ তারা এখনও পাননি। আর এটিকে মোকাবেলার ক্ষেত্রে করোনা ভাইরাসের নতুন টিকা যে ভিন্ন ফল দিচ্ছে সেটাও তারা বলছেন না। করোনা ভাইরাসের মহামারী শুরুর পর থেকে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছিলেন যে অন্য যে কোনো ভাইরাসের মতো করোনা ভাইরাসের এই নতুন ভাইরাসটিও মিউটেশনের মাধ্যমে তার বৈশিষ্ট্য এবং আচরণে পরিবর্তন ঘটাতে পারে। লন্ডন এবং আশেপাশের অঞ্চলের ভাইরাসটি নতুন করোনা ভাইরাসের একরকম এক পরিবর্তিত রূপ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যেটি গবেষকদেরকে অবাক করেছে তা হলো এই ভাইরাসটি অনেক বেশি সহজে এবং দ্রুত ছড়াচ্ছে। আগেরটির তুলনায় এই নতুন ভাইরাস 70% বেশি হারে ছড়াচ্ছে। ব্রিটিশ সরকারকে যে শুক্রবার আচমকা আবারও কঠোর লকডাউন জারি করতে হলো তার পেছনে এটাই কারণ। এটি সরকারের মধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটা নিয়ে উদ্বিগ্ন। তারা বলছে এই নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস এখন নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও নাকি পাওয়া গেছে। এটা নিয়ে তারা তাই ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক স্বীকার করেছেন করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলে এই কঠোর নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে। তিনি এমন ইঙ্গিত দিয়েছেন যে আবারও কঠোর লকডাউন 2 মাস ধরে চলতে পারে। ক্রিসমাসের আগের সপ্তাহে সরকারের এই পদক্ষেপ থেকে বোঝা যায় সরকারের পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক বলে মনে হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মাত্র কয়েকদিন আগে বলেছিলেন ক্রিসমাসের সময় যদি বিধিনিষেধ শিথিল করা না হয় সেটা হবে অমানবিক, এবং তখন তিনি বিধিনিষেধ শিথিল করার কথাই বলেছিলেন। কিন্তু 3 দিনের মাথায় তাকে সেই পরিকল্পনা শুধু বাদই দিতে হলো না, উল্টো আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে হলো। এই কারণ একটাই, এখানে সংক্রমণ আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংক্রমণের হার বা এর নম্বর এটি আবারও একের উপরে চলে গেছে, অর্থাৎ যত মানুষ প্রতিদিন সংক্রমণের শিকার হচ্ছেন তারা আরও বেশি মানুষের কাছে সেটি ছড়িয়ে দিচ্ছেন। ব্রিটেনের গত 1 সপ্তাহে করোনা ভাইরাসে মারা গেছে 3,000-এর বেশি। 1 সপ্তাহে নতুন সংক্রমণের শিকার হয়েছে 1,73,000। সংক্রমণ ছড়াচ্ছে খুবই দ্রুত, বিশেষ করে লন্ডন এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে। আর এ কারণেই এই অঞ্চলটিতে TR4 অর্থাৎ সর্বোচ্চ মাত্রার লকডাউন জারি করা হয়েছে। এই লকডাউনের মানে হচ্ছে লোকজনকে তাদের ঘরে থাকতে হবে, কেবল যাদের কাজ বা শিক্ষার কারণে বাইরে যেতে হবে তারা ছাড়া। ঘরের বাইরে কারো আসা নিষেধ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।